নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সোনা সিএমই কিচেনে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছের ভাপা। তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা আমি কিভাবে করি। মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাছগুলোর মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে ঢুকে যায়। মাছগুলোর মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি মাছগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে 2 টেবিল স্পুন আমি সর্ষে নিয়ে নিলাম। এই সর্ষেটাকে 10 মিনিট জলে আমি ভিজিয়ে রাখব, যাতে খুব সহজে আর খুব স্মুথভাবে পেস্টটা রেডি হয়। সর্ষেটাকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, জারের মধ্যে জল শুদ্ধ সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা নারকলের টুকরো। এই নারকলের টুকরোগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে দেবো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে যদি নারকল থাকে তাহলে একবার আপনারা এইভাবে করে দেখতে পারেন। এই নারকলটা দেওয়ার জন্য ইলিশ মাছের ভাপা খেতে ভীষণই টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিলে সর্ষেটা বাটার সময় তেতো হবে না। দেখুন, এখানে আমি একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এটা 2 থেকে 2.5 মিনিট আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। কত সুন্দর বাটা হয়েছে। এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যেই আমি সর্ষের পেস্টটা ঢেলে দিচ্ছি। সর্ষেটাকে ভিজিয়ে রাখার জন্য কত সুন্দর একটা পেস্ট রেডি হয়েছে দেখুন। এবার আমি মিক্সিং জারে একটু জল দিয়ে সেই জলটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। মাছের নুন দেওয়া রয়েছে আর সর্ষের পেস্টটা বানানোর সময়ও সর্ষের মধ্যে নুন দেওয়া রয়েছে, তাই নুনটা আপনারা একটু বুঝে দেবেন। এবার এই সর্ষে বাটার মধ্যে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেল ছাড়া কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ। তবে তেলটা আপনারা কী পরিমাণ দেবেন সেটা নিজেদের ইচ্ছা মতন দিতে পারেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোর সাথে সর্ষের পেস্টটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সর্ষে বাটার মধ্যে আমি সামান্য হলুদ দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। মাছগুলোকে সর্ষের পেস্টের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে গোটাই দিয়েছি, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কেননা সর্ষের মধ্যে নিজস্ব ঝাঁজ রয়েছে। এবার কভারটা আটকে দিয়ে 15 থেকে 20 মিনিট আমি মাছটাকে রেখে দেবো, তারপরে স্টিম করব। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটা একটু আমি গরম করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে জলটা গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডের ওপর এবার টিফিন বক্সটাকে আমি রেখে দিলাম। দেখুন জলের মাপটা কিন্তু টিফিন বক্সের অর্ধেকের নিচে রয়েছে। এই স্ট্যান্ডটা দেওয়ার কারণে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার ভয়টাও থাকবে না। এবার আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মাছটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার টিফিন বক্সটা ঠান্ডা হলে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে ততটাই সুস্বাদু। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টি। এই রেসিপিটা ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে, এমনকি বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে করে দিলে ভীষণই ভালো লাগবে তাদের। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন,
যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।